তো হেই ফ্রেন্ডস, চলে এসেছি নলেজ সায়েন্সের আরো একটি এপিসোড নিয়ে। তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে দি স্মোক ফাউন্টেন। হ্যাঁ, এটি মানে খুবই সুন্দর দেখতে একটি দৃশ্য, মানে এটি মানে দেখতে এতটাই সুন্দর লাগে যে বলে বোঝানো যায় না। তো বন্ধুরা, আমরা এখানে যা করছি সেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন না, আর যদি ট্রাই করেন তো বড়দের সহায়তা নিয়ে করবেন। তো শুরু করা যাক, তো লেটস গো। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে রয়েছে দুটো এমন প্লাস্টিকের গ্লাস, আর এখানে আমরা হচ্ছে একটুখানি আগুন দিয়ে একটুখানি ফুটো করে রেখে দিয়েছি গোল করে, আর কিছু রয়েছে এরকম পেপার। আর বন্ধুরা, আমাদের কাছে রয়েছে এরকম একটা দেশলা, যেটাতে আমরা এর মধ্যে আগুন দেবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে একটি গ্লাস আমরা সরিয়ে রাখছি এবং এই তিনটি পেপার সরিয়ে রাখছি। এই পেপারটা রোল করে এর মধ্যে ঢোকানো হবে। হ্যাঁ, আমি বলছি বন্ধুরা, যে হিসাবে আমরা এর মধ্যে গর্তটা করেছি সেই হিসাবে এটা করতে হবে, মানে একবার বড় করলে হবে না, একবার ছোট করলে হবে না, পারফেক্ট যেন ঢোকে। ঠিক, এর মধ্যে করলাম, একটুখানি কাট করে দেবো যেন এর মধ্যে স্মোকটা যেন ফাউন্টেন আকারে পড়ে। তো এখন আমি ক্যামেরাটাকে বলবো একটু সামনে নিয়ে আসতে। তো এবার আমি এর মধ্যে আগুন দেবো। তো দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে জ্বলছে। তো বন্ধুরা, এই পড়লো আমাদের ফাউন্টেন। দেখতে পাচ্ছেন একেবারে ঝর্ণার মতো জলের মধ্যে এক ধরনের মানে স্মোক টাইপটা পড়ছে। তো বন্ধু পাচ্ছেন, খুবই স্পিডে হচ্ছে, এটা খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, এরকম নর্মাল এক্সপেরিমেন্টও অনেক জায়গায় আমরা দেখেছি। বন্ধুরা, এবার আমরা এটাকে একটু সরিয়ে দেবো। তো বন্ধুরা, এবার এই দেখেন এর মধ্যে যে গ্যাসটা তৈরি হয়েছে, এর মধ্যে আমি দেখেছি যে এর মধ্যে হালকা আগুনও ধরে, সেটা আমরা এখন এবার দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, দ্বিতীয় ইয়ের জন্য আমরা এটাকে রেডি করে রেখেছিলাম, এবার আমরা এবার দেখবো যে এর মধ্যে যে গ্যাসটা পড়ছে ওইটা আগুন ধরে নাকি। তো এবার বন্ধুরা, এটা আমরা করার জন্য এর নলটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমরা আগুন ধরাবো, তারপর দেখবো যে কি হচ্ছে। তো দেখি বন্ধুরা কি হয়। তো বন্ধুরা, এর মধ্যে যখন ধোয়াটা পড়ে না, খুব সুন্দর একটি দৃশ্য হয়, মনে হয় যে একটা ঝর্ণার মতো একটা সুন্দর। এই যে পড়াটা শুরু হয়েছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমরা এবার এটাকে কিছুই করবো না, এটাকে দেখবো গ্লাসের মধ্যে যে বাষ্পটা পড়ছে ওটা আগুন ধরে নাকি। বন্ধুরা দেখছেন আস্তে আস্তে এটা শেষ হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এবং ভিতরে কিছুটা লালচে ভাব মতো হয়ে গেছে যেখানে বাষ্পটা একভাবে পড়ছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখানে জলটা রেডি রাখবো, কারণ যদি কিছু হয়ে যায়, কারণ এক্সপেরিমেন্ট বন্ধুরা কিছু বলা যায় না। দেখতে পাচ্ছেন যে এটা উল্টে গেছে, সেটা না বন্ধুরা। তো বন্ধুরা দেখলেন আপনারা, একটি ছোট্ট একটি আগুন মিলে গ্যাসটাকে একটু ধরালো। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে জল দিয়ে দিই। তো বন্ধুরা, এর মধ্যে কি হয় কি, এই বোতল মানে এই গ্লাসটার মধ্যে যখন বাষ্পগুলো একসঙ্গে জড়ো হয়, তখন কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে হিলিয়ামের কারণে এমন একটা মানে বিক্রি হয় যার কারণে খুব কিছু সময়ের জন্য একটি আগুন ধরে। এটা মানে যখন হচ্ছে আগুনের সঙ্গে সংস্পর্শ হয় তখন এরকম আগুন ধরে ওঠে। তো বন্ধুরা, এটাকে আমরা একটু সরিয়ে রাখি। তো বন্ধুরা, আজকে অবধি এই পর্যন্তই। তোরা ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মূল্যবান কমেন্টে আমাদের জানাবেন। তো বন্ধুরা, জয় হিন্দ, কেরকম লাগলো? তো জয় হিন্দ, জয় ভারত।